প্রতীক্ষার সব চক্রান্ত ধরতে পেরে উচিত শিক্ষা দিল পুতুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শতদ্র রূপরেখাকে বলছে, আমি একটা মেয়েকে ভালোবাসি, তাই তার জন্য আমি সব কিছু করতে পারি। একটা সময় ভেবেছিলাম যে তাকে আমি ভুলে যেতে পারবো, তাকে ছেড়ে আমি নতুন করে জীবন শুরু করতে পারবো, কিন্তু দেখলাম যে না, আমি তাকে ছাড়তে পারবো না, তাকে কোনোদিনও ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। আর তাই তো তার বিপদ শুনে আমি কোনো দিক না ভেবে, কোনো কিছু না ভেবে তার কাছে আমি ছুটে গিয়েছিলাম। সে এখন জেলে, তার সব থেকে বেশি দরকার আমাকে, আর সেই জন্যই তো আমি ছুটে গিয়েছিলাম তার কাছে, আর তাকে রক্ষা করতে, তাকে নির্দোষ প্রমাণ করতে। তখন এ কথা শুনে রূপরেখা অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে তাহলে এ বিয়েটাতে মত দেওয়ার দরকার ছিল কি? তখন শতদ্র বলে, দেখো রূপরেখা, তোমার সাথে আমার ডিল হয়েছিল, তুমি বলেছিলে যে আমি শিমুলের সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে পারবো না, তাহলে আমি তো সেটা পারবো না, শিমুলের সাথে আমাকে সম্পর্ক রাখতেই হবে, ওকে তো আমি কোনো দিনও ছাড়তে পারবো না, তাই তো আমি বিয়েটা করতে পারবো না, তোমাকে আমি ঠকাতে পারবো না। আর বিয়ের পরে যদি তোমাকে আমি এরকম বলতাম বা বিয়ের পরেও যদি আমি চলে যেতাম শিমুলের কাছে, তাহলে তো তুমি সেটা মেনে নিতে পারতে না, তাই আগে থেকেই আমি এ বিয়েটাতে অমত করছি, আমি এ বিয়েটা করতে পারবো না। তখন রূপরেখা অবাক হয়ে তাকিয়ে থাকে, আর শতদ্র মা আর শতদ্র বোনও অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন রূপরেখা মনে মনে ভাবতে থাকে, তোমার মতো এতটা অপমান আমাকে কোনো ছেলে কোনো দিনও করতে পারেনি, এর প্রতিশোধ আমি নেব। তুমি আমাকে ছেড়ে ওই শিমুলের সাথে সুখে শান্তিতে থাকবে, সেটা আমি কিছুতেই হতে দেব না, তোমাকে এর শাস্তি পেতেই হবে। আমি সোশ্যাল মিডিয়া এবং আমার ফ্যামিলির কাছে ছোট হয়েছি, আমি কিছুতেই তোমাকে শান্তিতে থাকতে দেব না, তোমার শান্তি আমি হারাম করে দেব। এই কথাগুলো ভাবতে থাকে রূপরেখা। তারপরে দেখা যাবে অন্যদিকে রূপরেখারা সবাই চলে যায়। ওইদিকে শতদ্রকে শতদ্রর মা আর বোন বলতে থাকে, তুই এরকম একটা ডিসিশন কি করে নিলি, আর তুই কি করে ভাবলি ওই জেলখাটা মেয়েটাকে আমি কোনোদিনও মেনে নেব, ওই মেয়ের কাছে যাবি আর সেটা আমি মেনে নেব, কোনোদিনও হবে না। তখন পরমা বলতে থাকে, দেখ দাদাভাই, এখনও সময় আছে, তুই সব কিছু ঠিকঠাক মতো মিটিয়ে নে, তুই রূপরেখাদির কাছে ক্ষমা চা, তারপরে সব কিছু আবার ঠিক করে নে। তখন শতদ্র বলে, না, আমি যেটা ঠিক করেছি আমি সেটাই করব, আর আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি, আমি শিমুলকে ভালোবাসি, তাই একটা মেয়েকে আমি ভালোবাসি সেটা আমি বলতে পারবো না, এটা তো কোনো কথা নয়, আমি সবার সামনে বলতে পারি যে আমি শিমুলকেই ভালোবাসি। তখন এ কথা শুনে শতদ্র মা বলতে থাকে, বাহ, কি ছেলে আমি পেটে ধরেছিলাম, যে ছেলে আমার সামনে বলছে যে একটা জেলখাটা মেয়েকেও ভালোবাসে, এখন তো পাড়ার লোক সবাই বলবে যে জেলে থাকা আসামিকে আমার ছেলে ভালোবাসে। তখন শতদ্র বলতে থাকে, মা, এসব কথা একদম বলবে না। তখন শতদ্র মা বলতে থাকে, তুই কি ভেবেছিলি তুই এগুলো করবি আর আমি তোর সাথে থাকবো, আমি তোর সাথে একসাথে থাকতে পারবো না, সেটা আমি তোকে জানিয়ে দিলাম। তখন শতদ্র বলে, মা, তুমি যদি না থাকো তাহলে না থাকতে পারো, আমার সাথে থাকার তোমার কোনো দরকার নেই, তাহলে দায় দায়িত্ব আমি নিতে পারবো না। তখন শতদ্র মা বলে, দরকার নেই তোর আমার কোনো দায় দায়িত্ব নেওয়ার, আমি দরকার হলে মানুষের বাড়িতে বাসন মেজে তারপরে খাবো, তারপরও তোর সাথে আমি একসাথে থাকতে পারবো না। তারপরে শতদ্র বলতে থাকে, ভেবে বলো, কিন্তু বোন দুদিন ধরে আছে, ও শ্বশুরবাড়িতে যখন চলে যাবে তখন তোমাকে কে দেখবে? তখন শতদ্র মা বলে, তুই আমাকে ব্ল্যাকমেল করছিস, আমি কিছুতেই ওই মেয়েকে মেনে নেব না, তুই যেটা করেছিস তুই সেই ভুলটা এখনও শুধরে নে, এখনও সময় আছে শতদ্র। তখন শতদ্র বলে, তুমি কি ভেবেছো তোমার কথা মতো আমি সব কিছু করবো, তোমাকে আমি না করে গিয়েছিলাম, তোমাকে আমি বলেছিলাম রাতেই যে মা সব ওদেরকে না করে দাও, আশীর্বাদ করার কোনো দরকার নেই, তখন তুমি আমার কথা কেন শুনলে না, তোমাকে আমি না করিনি। তখন শতদ্র মা বলে, তোর মতোই পাগল হবে বলে কি আমিও পাগল নাকি তোর মতো যে আমি ওদেরকে আসতে না করে দেবো? তখন শতদ্র বলে, তাই তো আমি না করে দিয়েছি, সবার সামনে বিয়েটা করতে পারবো না, আমি না করে দিয়েছি, তুমি যদি আশীর্বাদে ওদেরকে না ডাকতে তাহলে তো এতটা সম্মানহানি হতো না মা। তখন শতদ্র মা উল্টা আরও শতদ্রকে অনেক কথা শোনায়, আর শতদ্র ফোন বলতে থাকে, তা দাদাভাই তুই কি ভেবে নিয়েছিস যে তুই জেলখাটা মেয়েটাকে বিয়ে করবি, ওকে নিয়ে থাকবি? তখন শতদ্র বলে, আমি এখন কিচ্ছু ভাবছি না, বিশ্বাস কর আমি এখন কিচ্ছু ভাবছি না, আমি শুধু ভাবছি আমার বন্ধু শিমুল, এখন ও বিপদে আছে, ও কোনো দোষ না করে ওকে জেল খাটতে হচ্ছে, তাই ওর পাশে আমাকে থাকতে হবে, ওকে নির্দোষ প্রমাণ আমাকে করতেই হবে, সেটাই আমার প্রধান দায়িত্ব, তাই এখন আমি অন্য কিছু ভাবছি না। তারপরে পরমা বলতে থাকে, দাদা তোর মাথায় যে কী ভূত চাপলো বুঝলাম না, তুই নিজের ভুলটা নিজেই করছিস, নিজের পায়ে এভাবে কুড়াল মারছিস, তুই রূপরেখাদির মতো এরকম একটা মেয়ে কখনো পাবি? এরকম মেয়ে কোনো দিনও পাবি না। তখন শতদ্র বলে, দেখ রূপরেখা সুন্দর দেখতে, কলেজে পড়ায়, ও ভালো গান গায়, ও আমার থেকে ভালো ছেলে পাবে, ও আমার থেকে অনেক ভালো কিছু ডিজার্ভ করে, তাহলে কেন ওকে আমি শুধু শুধু ঠকাবো বলতো? বিয়ের পরে যদি এই ঝামেলাগুলো হতো তাহলে কি এগুলো কি ভালো হতো? তার থেকে আগে না করে দিয়েছি সেটাই ভালো। তখন শতদ্র বোন বলতে থাকে, তুই নরকে হাঁটছিস দাদা, তুই নরকে হাঁটছিস, আমি বলে দিলাম। তখন শতদ্র ধমক দিয়ে বলে, পরমা। তখন পরমা বলে, আমি ঠিক বলছি, তুই নরকে হাঁটছিস, তুই কিন্তু খুব বড় ভুল করছিস। তখন শতদ্র আরও রেগে যায়, আর ওর মা বলে, ঠিকই তো বলেছে,
তুই দুজনের মধ্যে যেহেতু শিমলকে বেছে নিয়েছিস তাহলে আমিও তোর সাথে থাকবো না। তখন সতেন্দ্র বলে, না থাকো, এটা তোমার বাড়ি, তুমি যদি আমার সাথে থাকতে না চাও তাহলে আমি বেরিয়ে যাব। তখন পরমা বলতে থাকে, না মা, এই ভুলটা কখনো করবে না, ওর তো তাহলে সুবিধাই হবে, ও বেরিয়ে গিয়ে ওই মেয়েটার সাথে সংসার করতে পারবে, এরকম ভুল কোনো দিনও করবে না। আর অন্যদিকে দেখা যাবে পুতুল বসে আছে, তখন মধুবালা এসে পুতুলকে খেতে বলে আর খাবার দেয়। তখন পুতুল বলে, না আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। তখন মধুবালা বলতে থাকে, তুমি না খাও, না খেয়ে খেয়ে নিজের শরীরটা শুকিয়ে যাক, তুমি তো অসুস্থ, তোমারই ক্ষতি হবে। তখন পুতুল বলতে থাকে, তোরা সব খারাপ, তোদের জন্য তো আমার ভালো বউটা চলে গেল, আমার বউটার জন্য আমার খারাপ লাগছে, আমি খাবো না। তখনই প্রতীক্ষা চলে আসে আর বলে, পুতুল দি, এখন এখন না তোমার বউয়ের জন্য কান্নাকাটি করে কোনো লাভ নেই, বুঝেছো? যে তোমার ভাইকে মেরে ফেলতে চাইলো তাকে তার জন্য তোমার কান্নাকাটি আসছে। তখন পুতুল বলে, একদম কথা বলবি না তুই রাক্ষসী, সব শয়তানি তুই, আমি জানি না বুঝেছিস, তুই নিজে আমার ভাইকে বিষ দিয়ে তুই শিমুলকে ফাঁসিয়ে দিয়েছিস, তুই শিমুলকে এই বাড়ি থেকে বের করার জন্যই, আমার বউটাকে বের করার জন্যই তুই এইরকম কাণ্ড করেছিস, তুই কি মনে করেছিস আমি বুঝি না। তখনই প্রতীক্ষা রেগে যায় আর বলে, মা, তোমার মেয়েকে কিন্তু এখনও আমার সাথে এরকম করে কথা বলতে না করো, ও যদি আমার সাথে এরকম করে কথা বলে তাহলে কিন্তু ওকে এ বাড়ি থেকে বের করে দেবো। তখনই তুতুল আর তুতুলের মা চলে আসে আর তুতুলের মা বলে, কী কী ব্যাপার প্রতীক্ষা, তুমি ওকে বের করার কে? তুমি এবারের বউ আর ও এবারের মেয়ে, তুমি ওকে বের করার কেউ না, বুঝেছ? তখন মধুবালা অবাক হয়ে তাকিয়ে থাকে তুতুলের মায়ের দিকে আর তুতুলের মা বলে, দিদি, তুমি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছো, মেয়েটাকে এত কিছু বলছে। তারপরই সে পুতুল বলতে থাকে, আমার বউটাকে ও ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে, জেলে পাঠিয়ে দিয়েছে, আমার বউটা না হলে কোনো দিনও আমাদের ছেড়ে যেত না, আমাকে ছেড়ে যেত না, এই রাক্ষসী শয়তানিটাই সব শয়তান। তখন প্রতীক্ষা বলতে থাকে, আমাকে বলছো, তোমার দাদাকে আমি বিষ দিয়েছি, আমি কেন বিষ দেবো, আমার কী লাভ দাদাকে বিষ দিয়ে, বলো তো। তখন পুতুল বলে, তোর শয়তানি আমি সব জানি, বুঝেছিস, তোর শয়তানি আমি সব জানি, তোর শয়তানি আমি একদম ঘুচিয়ে দেবো। তখন এ কথা শুনি প্রতীক্ষা অবাক হয়ে যায়, বলে, মা, কিছু বলবে তুমি? তারপরেই তুতুল বলতে থাকে, ও ঠিকই বলেছে, তুমি সব কিছু করেছো, কী বুঝো, কী বলো, আমরা বুঝি না। তখন প্রতীক্ষা বলে, তুতুল, তুমি এখনও তুমি ওই তোমার বড় বৌদির পক্ষই নেবে? তখন তুতুল বলে, হ্যাঁ, বড় বৌদি কিছুই করেনি, বুঝেছ? তখন মধুবালা বলে ওঠে, তুতুল, তুই চুপ কর, এসব কথা আর বাড়াস না, সে তো যা করার করেই গেল, সে তো দেখিয়েই গেল, আর কাউকে আমি ভরসা করি না, আমাদের জন্য আর কাউকে কিচ্ছু করতে হবে না। একথা শুনে প্রতীক্ষা মনে মনে হাসতে থাকে আর মধুবালা কষ্ট পেতে থাকে। আর ওই অন্যদিকে দেখা যাবে শতদ্রুর মা শতদ্রুর কথা শুনে অবাক হয়ে যায়। ঠিক তখনই কনিং বেল বাজে আর কনিং বেল বাজলেই দরজা খুলে দেখে পুলিশ আর রূপরেখা, যাদের দেখে পুরো চমকে যায় শতদ্রুর মা আর বোন। তখন রূপরেখা ভিতরে আসে আর এসে বলে, এই হলো শতদ্র, উনি আমাকে বিয়ের কথা বলে আমাদের আশীর্বাদের দিন ডেকে তারপরে আমাদের অসম্মান করেছে, অপমানিত করেছে, আমাকে বিয়ে করবে না বলে দিয়েছে। তারপরে পুলিশ বলতে থাকে শতদ্রকে, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। তখন শতদ্র বলে, হ্যাঁ যাবো, কিন্তু কী জন্য? উনি যে অভিযোগটা আমার সম্পর্কে আনছে সেটা তো ভুল, কারণ ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, একটা ডিল হয়েছিল, ওনার সাথে আমার কোনো প্রেম ভালোবাসাও ছিল না, আর আশীর্বাদের আগেই আমি বলে দিতে চেয়েছিলাম যে আমি বিয়েটা করতে পারবো না, আমার মাকে আমি না করেছিলাম, কিন্তু সে না করেনি, আর তাই আশীর্বাদ হওয়ার আগেই আমি ওনাদেরকে না করে দিয়েছি যে আমি বিয়েটা করতে পারবো না। তাহলে আমি কী করে ওনাদেরকে অপমানিত করলাম? যদি বিয়ের পরে সেটা করতাম তাহলে না হয় আমি অন্যায় করতাম, কিন্তু এখন তো আমি কোনো অন্যায় করিনি। তখন রূপরেখা বলতে থাকে, দেখেছেন অফিসার কী করে কেমনভাবে কথা বলছে, ওনার চরিত্র খারাপ, উনি বিবাহিত একটা মেয়ের সাথে রিলেশন আছে। তখন শতদ্র বলতে থাকে, দেখুন, আমার কলেজে পড়া থেকে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, তার বিয়ে হয়ে যায় কিন্তু তার বিয়েটা টিকে না, এখন সে বিপদে আছে, তাই তাকে আমি হেল্প করতে চেয়েছি, আর রূপরেখা আমাকে শর্ত দিয়েছিল যে ওর সাথে বিয়ে হলে শিমুলের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না, আর সেটা আমি মানতে পারবো না, তাই তো আমি বিয়েটা ভেঙে দিয়েছি। তখন রূপরেখা বলে, ও মিথ্যে বলছে, ওর চরিত্র খারাপ। তখন অফিসার বলে, আপনাকে আমাদের সাথে যেতেই হবে। তখন শতদ্র বলে, আমি যেতেই পারি, বললাম তো, কিন্তু আপনি যেই অভিযোগটা আমাকে দিচ্ছেন সেটা আমি মানি না। তখন অফিসার শতদ্রর সাথে খুব বাজেভাবে কথা বলে। তখন শতদ্র বলে, দেখুন, আপনি আমার সাথে এরকমভাবে কথা বলতে পারেন না। আর তখন অফিসার বলে, আপনার সাথে আমি তোর সাথে কী করে কথা বলবো, সেটা থানায় গেলেই বুঝবি। তখন শতদ্র রেগে যায়।